আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি, আপনাদের সঙ্গে আমি বান্টি। শুরু করছি আজকে সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। জাতীয় পুরস্কারে সম্ভাব্য তালিকায় বীরভূম জেলা পরিষদ। অনলাইনে চুরি যাওয়া টাকা ফেরত পেলেন আইনজীবী। অচৈতন্য অবস্থায় ট্রেন থেকে যুবতী উদ্ধার সিউড়িতে। রক্তদান শিবির চিন পায় নবারুণ সঙ্ঘে। সচেতনতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নাড়া পোড়ানো অব্যাহত। বকনা বাছুর বিলি রাজনগরে। কাশ্মীরে শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে মৌন মিছিল অব্যাহত। এবার সংবাদ বিস্তারিত। কেন্দ্রীয় সরকারের জাতীয় পুরস্কার তথা দীনদয়াল উপাধ্যায় সশস্তিকরণ পুরস্কারের সম্ভাব্য তালিকায় বীরভূম জেলা পরিষদ। আজ কেন্দ্রীয় স্তরের দুটি দল জেলার পরিবেশ, কৃষি, জনসংযোগ প্রভৃতি উন্নয়নের পরিকাঠামোগুলি খতিয়ে দেখেন, যার ভিত্তিতেই এই পুরস্কারের সম্ভাব্য তালিকায় জেলা পরিষদ। জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরী বলেন, এর আগেও দুবার জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছে জেলা পরিষদ। কেন্দ্রীয় স্তরে প্রতি বছর জেলায় জেলায় পরিকাঠামো নিয়ে পর্যালোচনা করা হয়। আজ কেন্দ্রীয় টিম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পরিবেশ, জনযোগ, গ্রামীণ উন্নয়ন, বিভিন্ন পরিকাঠামোর উন্নয়নের ভিত্তিতেই 2019 সালে জাতীয় পুরস্কারের সম্ভাব্য তালিকায় বীরভূম জেলা পরিষদ। সেই পর্যালোচনার ভিত্তিতে এটা ন্যাশনাল অ্যাওয়ার্ড যেটা বলে আর কি, দীনদয়াল উপাধ্যায় সশক্তিকরণ পুরস্কার, এইটা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। এবং এক্ষেত্রে আমরা গত দু বছর আমরা অলরেডি পেয়েছি এবং এবারে 18-19 আমরা সেই পুরস্কার আশা করছি, পুরস্কারে পুরস্কৃত হব। এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার একটা টিম যারা আসে আমাদের এখানে কাজকর্ম দেখে, প্লাস আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা বলে আর কি, হ্যাঁ সেইটা কেমন, আমাদের কি পরিবেশ থেকে আরম্ভ করে সব কিছু তারা এখানে বিচার বিবেচনা করে এবং এই রিপোর্ট যায়, এই রিপোর্টের ভিত্তিতেই সেখানে একদম কেন্দ্রীয় স্তরে বিভিন্ন জেলা পরিষদের পক্ষ থেকে বেছে নেওয়া হয় যে কোন জেলা পরিষদের পারফরমেন্স কী আছে এবং তারা কীভাবে মানুষকে নিয়ে কাজ করেছে। মানুষের মেনলি হচ্ছে মানুষের সঙ্গে সংযোগটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, এটা তারা দেখে। এছাড়া আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টের কাজকর্মগুলো তারা নিজের চোখে সেখানে দেখে কী ধরনের কাজ করেছি, কোনটা মানুষের জন্য কাজে লাগবে ভালো বা কোনটা অকাজ হয়েছে, এগুলো তারা দেখে। কিন্তু এক্ষেত্রে জেলা পরিষদ কী কী করেছে? মেনলি জেলা পরিষদ যেগুলো করেছে এখন, যেগুলো একদম পরিষ্কার হচ্ছে যে আমরা বীরভূমের যেগুলো আমরা যে টার্গেট আমরা করেছিলাম ট্যুরিজম সার্কিট, সেই জায়গাটা আমরা একটা বড় জায়গায় পৌঁছেছি এবং এটা দায়িত্ব নিয়ে জেলা পরিষদই করেছে। বক্রেশ্বরে থেকে শুরু করে পাথরচাবড়ি, তোমার এখানে আমাদের কঙ্কালীতলা, তারাপীঠের কাজ আমরা যখন তারাপীঠ উন্নয়ন পরিষদানে তার ভাগ বেশিরভাগ অংশটা কাজটা আমরা করেছিলাম। এছাড়া বিভিন্ন আমরা মানুষের জন্য আগামী দিনের জন্য বৃদ্ধাশ্রম করেছি একটা বড়, কমিউনিটি সেন্টার বিভিন্ন গ্রামে করেছি যেগুলো মানুষের জন্য কাজে লাগবে। বিভিন্ন গ্রামে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে মানুষ সেগুলো ব্যবহার করতে পারবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। পুলিশের সহযোগিতায় অনলাইনে চুরি যাওয়া টাকা ফেরত পেলেন সিউড়ির এক আইনজীবী। টাকা পেয়ে স্বভাবতই খুশি তিনি। আমোদপুরের বাসিন্দা তথা আইনজীবী সন্দীপ চন্দ্রের স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে 16,000 টাকা অনলাইনে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হয়। 62 বার অল্প অল্প অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে চুরি যায়। বারবার মেসেজ আসায় সন্দীপবাবু সন্দেহবশত স্থানীয় এটিএমে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট চেক করেন এবং দেখেন 16,000 টাকা চুরি গেছে।
এরপর তিনি 700 টাকা রেখে বাকি সমস্ত টাকা তুলে নেন। তারপর আবারও অনলাইনে গচ্ছিত রাখা টাকা তুলে নেয়। তিনি বিষয়টি স্থানীয় থানায় জানান। পুলিশের বুদ্ধিমত্তায় গত শনিবার টাকাগুলি আবার ছোট ছোট অঙ্কের মাধ্যমে ফেরত আসে তা জানতে পারেন মেসেজের মাধ্যমে। এই জন্য তিনি জেলা পুলিশের সাইবার সেলকে ধন্যবাদ জানান। 2/2/2019 রাত্রি 8টা নাগাদ আমার ওয়াইফের অ্যাকাউন্টে, ওয়াইফের নামে অ্যাকাউন্ট SBI আমোদপুর ব্রাঞ্চে, আপনার 48,022 টাকা টোটাল ব্যালেন্স ছিল। রাত্রি 8টার নাগাদ 2/2/2019 রাত্রি 8টার নাগাদ থেকে শুরু করেছে হঠাৎ মোবাইলে মেসেজ আসতে শুরু করে। সেখানে কখনো 249 আমরা ডেবিট কার্ড ব্যবহার করে থ্যাংক ইউ ফর ইউজিং ইউর ডেবিট কার্ড নাম্বার দিয়ে দিচ্ছে এবং বলছে যে 249 মাইনাস, তো 249 মাইনাস এটার মোটামুটি প্রায় 24টা মেসেজ আছে 249 করে মাইনাস। তারপর 799 মাইনাস, এখনও ₹1 মাইনাস এমনিতে মেসেজ আছে। যখনই একই মেসেজ বারে যখন দেখছি, মানে একটাই একই অ্যামাউন্টের মেসেজ যখন বারে দেখছি, আমরা হয়তো ভাবলাম প্রথমে যে একই মেসেজ হয়তো বারে আসছে। টোটাল মেসেজ টোটাল ব্যালেন্সটা থেকে যে মাইনাস দেখাচ্ছে সেটা দেখাচ্ছে না। টোটাল যে 48,000 টাকা থেকে যে টাকাটা মাইনাস হচ্ছে সেটা 48,000 টাকা ব্যালেন্সটা সেটা দেখাচ্ছে না, মাইনাস ব্যালেন্সটা শুধু 249 মাইনাস 799 মাইনাস এরকম দেখাচ্ছে। এরকম কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে টোটাল? আমি তো সেই মুহূর্তে আমি বলছি না, আমি সেই মুহূর্তে আমি ATM কাউন্টারে যাই, আমি দেখি ATM কাউন্টার থেকে স্টেটমেন্ট চেক করে দেখি যে 48,000 টাকার পরিবর্তে আমার 32,700 কত টাকা পড়ে। সেই মুহূর্তে আমি কোনো চিন্তাভাবনা না করে 32,000 টাকা উদ্ধার করি, 700 কত টাকা ব্যালেন্স ফেলে রাখলাম, কারণ অ্যাকাউন্ট নিয়ে করা যাবে না বলে ফেলে রাখলাম। যখন আমি 32,000 টাকা ফার্স্ট 20,000 টাকা আমার পাঁচটা মারি, তখন ওরা তখন অ্যালার্ট হয়ে গেছে, ওরা তখন টাকা কাটাটা বন্ধ করে। তারপর আমি আর ওয়েট না করে আবার 12,000 টাকা তুলে নিই, তখন ওরা আর ওয়েট না করে তখন ওরা ভদ্র করে টাকা কাটতে শুরু করে। 79 মেসেজ এসেছে প্রায় 9টা, 249-এ 26টা এরকম করে 420 অ্যাকাউন্ট, 420 রুপিস, 420, 799 এরকম অনেক কেটেছে। টোটাল 62 ট্রানজাকশান হয়েছে, সেটা আমি সোমবার দিনকে পাসবুক আপডেট করে জানি, আপডেট মেশিনও খারাপ ছিল। তো সেই মুহূর্তে সাইবার ক্রাইমের রাত্রিবেলাতে সাইবার ক্রাইমের যে এসপি আছে ওনাকে ফোনে জানাই মেসেজটা কী মেসেজ এসেছে। আমি ওনাকে মেসেজটা বললাম পক্সিমা বিটা, তারপর অক্ট ফরেন নেম, তো আমার পক্ষে একটু মনে রাখা, মানে গুগল গেটওয়ের মাধ্যমে, হ্যাঁ গুগল গেটওয়ের মাধ্যমে সব গুগলই, সব গুগলই, আর সব লিঙ্কগুলো যে আছে সব সব 12-ডিজিটের ফোন নম্বর সব লিঙ্ক আছে রয়েছে। তো এই মুহূর্তে আমি একটু মানে মানসিকভাবে একটু মানে চিন্তাগ্রস্ত হয়ে গেলাম যে টাকাটা কতটা গেল, কী কাটলো, সেই মুহূর্তে আপডেটটা করাতে পারছি। ওসি স্যার বললেন, সাইবার স্যার আসলে ওসি উনি বললেন যে আপনার চিন্তার কোনো কারণ নেই, আমি যেইভাবে বলছি আপনি সেইভাবে একটু করুন ব্যবস্থা করুন। তো সেই মুহূর্তে রাত্রেবেলাতে আর কিছু করিনি, পরের দিন সানডে ছিল, একটা আমার যে লোকাল আউটপোস্ট আছে আমাদের সেখানে একটা লিখিত দরখাস্ত দিয়ে দিই, ব্যাংক যেহেতু বন্ধ তা ব্যাংক খেলতে পারিনি, এবং ক্যাশব্যাক চার্জব্যাক .com/SBI সেখানে একটা বলেছিলাম, তাছাড়া উনি আদার যে সব মেলগুলো করতে বলেছিলেন, আরও ওনাকে একটা মেল করতে বলেছেন সেটা ওনাকে সমস্ত পাঠিয়েছে। সোমবার দিনকে ব্যাংকে গেলাম, ব্যাংক কর্তৃপক্ষ তো কিছু বলতেই পারছে না, হ্যাঁ না কিছু বলতেই পারছে না। টাকাটা আমি জিজ্ঞাসা করছি যে কীভাবে কাটছে, কে কাটলো, উনি কিছুই বলতে পারছেন না। উনি একটা কথা জিজ্ঞেস করছেন যে আপনি কি কার্ড কোনো শেয়ার করেছেন নাম্বার? বললাম না, আমি OTP নাম্বার কার্ড নাম্বার এগুলো কিচ্ছু শেয়ার করি, কারণ আমি জানি এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু আমি কিচ্ছু শেয়ার করি। তারপরে আমি যেখানে যেখানে ওসি স্যার মেল করতে বলেছে সেখানে সঙ্গে কোথাও করেছিলাম রীতিমতো। নিয়ে শনিবার দিনকে যে সংস্থা যত টাকা যতবার কেটেছে সেই সংস্থা যত টাকা ততবারই
মানে রিফান্ড করে ওই 62টা ট্রানজ্যাকশনের মাধ্যমে রিফান্ড হয়েছে ট্রানজ্যাকশনের মাধ্যমে রিফান্ড করেছে আপনার ওই শনিবার দিনকে দুপুরবেলা গত শনিবার দুপুরবেলা রিটার্ন করেছে আর আপনার এটা আমার পাওয়াতে আমি খুশি খুশি সাইবার সেলকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যথেষ্ট সহযোগিতা করেছেন আপনার নাম পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি আমোদপুর পুরী কামাখ্যা এক্সপ্রেস ট্রেন থেকে সিউড়িতে অচৈতন্য অবস্থায় 20 বছরের এক যুবতী সুপ্রিয়া বিশ্বাসকে উদ্ধার করা হয় তাকে অচৈতন্য অবস্থায় থাকতে দেখে ট্রেনের অন্যান্য যাত্রীরা চোখে মুখে জল দিয়ে চৈতন্য ফেরানোর চেষ্টা করেন তারপর তারা রেল পুলিশকে বিষয়টি জানান রেল পুলিশ ও সিউড়ি স্টেশন মাস্টারের সহযোগিতায় সেখানে তাকে নামিয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় যুবতীর কাছ থেকে আলিপুরদুয়ার থেকে পুরী যাওয়ার রেল টিকিট পাওয়া যায় সেখানেই তার নাম ও বয়স লেখা ছিল কোথায় বাড়ি জানা যায়নি কোনো শারীরিক অসুস্থতার কারণে না অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে রেল পুলিশ একটা মহিলা পেশেন্ট আজকে আমরা সঙ্গে সঙ্গে একটা হসপিটালাইজ ব্যবস্থা করি কি নাম পরিচয় পাওয়া গেছে সুপ্রিয় বিশ্বাস স্বামীর নাম মোবাইলে পাওয়া গেছে সেটা SM সাহেবের কাছে আছে আমি ওর তাড়াতাড়ি পাইনি ওর মেয়েটার নাম সুপ্রিয় বিশ্বাস বাড়ি কোথায় জানা গেছে বাড়ি জানি না আলিপুরদুয়ার টু পুরী এক্সপ্রেস টিকিট আছে উনি কথা বলতে পারছেন না আচ্ছা কী মনে হলো দেখে কী মনে হচ্ছে শারীরিক কোনো গোলযোগ হতে পারে বা ডাক্তার ছাড়া তো বলতে পারবো না কি না কেউ মনে হচ্ছে যে ট্রেনে কেউ কিছু খাইয়ে দিয়েছে সেরকম কিছু আমি বলতে পারছি না কিন্তু উনি নিজে অজ্ঞান অবস্থায় কিছু বলতে পারছি না একবার করে জ্ঞান আসছে একবার করে জ্ঞান হারিয়ে কি নাম আপনার আমার নাম সঞ্জীব সিংহ কনস্টেবল সোলাচন্দ্র পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি সিউড়ি সদাইপুর থানার চিনপাই নবারুণ সংঘের উদ্যোগে প্রতি বছরের মতো আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শুরুতেই কাশ্মীরে নিহত বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয় 1995 সালের 18ই ফেব্রুয়ারি তৎকালীন নবারুণ সংঘের সম্পাদক আশিস রায়ের অকাল মৃত্যু হয় তাঁকে স্মরণ করেই প্রতি বছর 18ই ফেব্রুয়ারি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন 17 জন মহিলা সহ মোট 50 জন রক্তদান করেন এছাড়াও বেশ কিছু দুস্থকে বস্ত্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এদিন উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক ডাক্তার অশোক চট্টোপাধ্যায় বিশিষ্ট সমাজসেবী ভোলানাথ মিত্র দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মিলন বাগদি প্রমুখ আজ নবারুণ সংঘের 18ই ফেব্রুয়ারি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি প্রয়াত সম্পাদক সভাপতি তার উপর মহাশয় মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে 1995 সাল থেকে এটা হয়ে আসছে আমরা এটা প্রায় 50-60 জন ডোনার আমরা দেখেছি প্রত্যেক বছর ক্যাম্পে যোগদান করে এবং রক্তদান করে সেই রক্তদানে যে মহৎ দান সেটা আমাদের এখানে এলাকার মানুষ গ্রামের আশেপাশে গ্রামের মানুষ স্বেচ্ছায় এসে এখানে আমাদের ব্লাড দিয়ে সকলের জন্য প্রতিষ্ঠা স্থাপন আজকে তার সঙ্গে অনেক মহিলা ক্যান্ডিডেট আছে তারা প্রচুর সংখ্যায় ব্লাড ডোনেশনে সহযোগিতা করেছে এবং ব্লাড দান করেছে স্বতঃস্ফূর্তভাবে এবং তাদেরকে সবাইকে নবারুণ সংঘের পক্ষ থেকে অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনার নাম আমার নাম কিষেণ চ্যাটার্জী মহাশয় আমি চিনপাই নবারুণ সংঘের বর্তমান সম্পাদক গৌর চক্রবর্তীর রিপোর্ট বীরভূম আরসি টিভি চিনপাই সরকারি বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রামেগঞ্জে চলছে নাড়া পোড়ানো যার ফলে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে তেমনই বাড়ছে পরিবেশ দূষণ কৃষি দপ্তর বারবার মাঠের নাড়া পোড়াতে নিষেধ করলেও বিভিন্ন গ্রামেগঞ্জে তা অব্যাহত রয়েছে খয়রাশোল দুবরাজপুর রাজনগর মোহাম্মদবাজারসহ বিভিন্ন এলাকায় এই দৃশ্য প্রায়ই দেখা যায় কী সকাল কী বিকেল মাঠের পর মাঠে পোড়ানো হচ্ছে নাড়া যার লেলিহান শিখা কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না যার ফলে বসতবাড়িসহ জঙ্গল এলাকায় বাস্তুতন্ত্র পুড়ে ছারখার হয়ে যাচ্ছে বর্তমানে চাষিরা হারভেস্টার মেশিনে ধান কাটার ফলে বড় বড় নাড়া মাঠেই পড়ে থাকছে চাষিদের তুলনায় রাখাল বালকেরা সেই সময় নাড়া পুড়িয়ে আনন্দ উপভোগ করছে ক্ষতির আশঙ্কা না ভেবেই কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে জমির উপরিভাগে 5 ইঞ্চি মাটি খুবই মূল্যবান নাড়া পোড়ানোর ফলে মাটির ওপরের অংশ ক্ষতি হচ্ছে
নষ্ট হচ্ছে বহু উপকারী জীবাণু, এমনকি জমি বন্দা হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় পাতা ঝরতে শুরু করেছে বিভিন্ন জঙ্গল এলাকায়, সেখানেও আগুন লাগিয়ে পরিবেশ দূষণ করা হচ্ছে, যার ফলে পরিবেশবিদদের পাশাপাশি জঙ্গলের পাতা সংগ্রহকারীরাও চিন্তিত। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। রাজনগর ব্লক প্রাণী স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এলাকার 50 জন পশুপালকের হাতে একটি করে বকনা বাছুর তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর ব্লক প্রাণী স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার সুখদেব বসুসহ দপ্তরের অন্যান্য কর্মীরা। মূলত ভবিষ্যতে এলাকায় দুধে যোগান বাড়াতেই এই উদ্যোগ বলে জানা যায়। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। কাশ্মীরে নিহত বীর সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে দুবরাজপুর, তাঁতিপাড়া, রাজনগর, মল্লারপুর থানার বাজিদপুরে জাতীয় পতাকা হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল অব্যাহত। কাশ্মীরের পুলওয়ামার অবন্তিপুরায় সিআরপিএফের কনভয়ে গাড়ি বোমার হামলায় 44 জন ভারতীয় জওয়ান শহীদ হন গত 14 ফেব্রুয়ারি। দেশের পাশাপাশি কাশ্মীরে বীর সেনা জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আজ দুবরাজপুর ব্লকের পণ্ডিতপুরে অবস্থিত দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের পক্ষ থেকে মৌন মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কলেজ থেকে শুরু করে দুবরাজপুর মাদ্রিক সংঘে পৌঁছায়। পাশাপাশি গতকাল রাত্রে শহীদ জওয়ানদের আত্মার শান্তি কামনার্থে দুবরাজপুরের নাপিত পাড়ার পক্ষ থেকে জাতীয় পতাকা ও হাতে মোমবাতি নিয়ে এক মৌন মিছিলের মধ্য দিয়ে শহর পরিক্রমা করা হয়। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে তাঁতিপাড়ার যুবকবৃন্দের পরিচালনায় হাতে মোমবাতি নিয়ে মৌন মিছিল করা হয়। এই মিছিলে পাকিস্তান বিরোধী স্লোগান দিয়ে পাক প্রধানমন্ত্রী ও জঙ্গিদের কুশপুত্তলিকা দাহ করা হয়। অন্যদিকে জেলার প্রান্তিক অঞ্চল রাজনগরে বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয় স্বেচ্ছাসেবী সংস্থা রাজনগর আশিকানে তাজুদ শরিয়া কমিটির পক্ষ থেকে। এই মিছিলে অংশ নেন এলাকার বিভিন্ন বয়সী বহু মানুষ। বীর জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে গতকাল বিকালে মল্লারপুর থানার বাচিতপুর ও পার্শ্ববর্তী তকিপুর গ্রামের বাসিন্দাদের ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বাচিতপুর শাখার উদ্যোগে মোমবাতি হাতে নিয়ে শোক মিছিলের আয়োজন করা হয়। এই শোক মিছিলে 300 অধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন। মিছিল শেষে সকলে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।